এবার নিজের জন্মদিনটা একটু বেশি স্পেশালভাবে পালন করলেন অভিনেত্রী মিঠাই। জন্মদিনে প্রথমে বাবা মাকে নিয়ে কেক কাটা আর তারপরে ভালোবাসার মানুষের সঙ্গে রোমাঞ্চে মজা কোনোটাই যেন বাদ যায়নি তার জন্মদিনে, যার প্রতিটি মুহূর্ত তিনি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। তবে ভক্তরা যার সঙ্গে রোমান্স করা দেখে মিঠাইয়ের বয়ফ্রেন্ড বলে দাবি করছেন, তিনি আদৌ মিঠাইয়ের বয়ফ্রেন্ড কিনা এবার তা নিজেই ক্লিয়ার করলেন এই অভিনেত্রী। জন্মদিনের এই ভিডিওটি মিঠাই তার ভক্তদের সঙ্গে শেয়ার করলে অনেকেই ধারণা করে বসেন ভিডিওতে মিঠাইয়ের সঙ্গে রোমান্স করা ছেলেটা হয়তো মিঠাইয়ের বয়ফ্রেন্ড। এ ধারণা থেকে অনেকে অনেক রকম কমেন্টও করেছেন, কেউ পজিটিভ কমেন্ট করেছেন তো কেউ নেগেটিভ কমেন্ট করে ভরে দিয়েছেন কমেন্ট বক্স। তবে ভক্তদের এরকম কমেন্ট পেয়ে তার জবাব না দিয়ে থাকতে পারেননি অভিনেত্রী মিঠাই। এ নিয়ে তিনি সকলকে স্পষ্ট জানিয়ে দেন যে আপনারা একসঙ্গে কোনো ছেলে মেয়েকে দেখলে ধরে নেন এরা হয়তো প্রেমিক প্রেমিকা, তবে আপনারাই বলুন তো পৃথিবীতে কি এই সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক থাকতে পারে না? আসলে আপনারা যাকে আমার বয়ফ্রেন্ড বলে মনে করছেন সে আমার অনেক ভালো বন্ধু। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং অভিনেত্রী মিঠাইকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।